2014 থেকে 2023 যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই আইনের সবথেকে বেশি অপপ্রয়োগ ঘটেছে মোদি জমানায়। এটা তো আমার কথা নয়, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর তথ্য। এই তথ্য আমি তৈরি করিনি, যে তথ্য আপনাকে দিলাম। কিন্তু শুরু করি অশোক বাবু আপনাদের কাছ থেকে, তার কারণ দেশ স্বাধীন হওয়ার পর এদেশের যাবতীয় প্রথমের দায়িত্ব আপনাদের, কর্তব্য হয়তো আপনাদের ছিল। সংবিধানের প্রথম সংশোধনটা আপনাদেরই সরকারের করা প্রথম পাঁচ বছরের মধ্যে। তো যে আইনের যে ধারাতে মহাত্মা গান্ধী আত্মপক্ষ পর্যন্ত সমর্থন করেননি, অন্তত তাকে সম্মানের জন্য সম্মান জানানোর জন্য তো এই দেশদ্রোহ আইনটা সেদিনই বাতিল করে দিতে পারতেন, খুব প্রয়োজন ছিল নাকি? তখন সতেরোবাবুদের পূর্বজদের জেলে ভরবার জন্য রাখা দরকার ছিল, তখন ভরছিলেন আপনারা তেভাগায় তেলেঙ্গানায়, দেশদ্রোহ আইনেই তো অভিযুক্ত করতেন কমিউনিস্টদের। দেখুন, এই আইনটা মূলত যে সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কোনো মতামত প্রকাশ করা যাবে না। অশোকবাবু শুরুতে একটু সংশোধন করে দিই, আপনি বললেই বলবেন, আপনি আমার কথার মাঝখানে বললেন, গোটা আইনটা জুড়ে 124-এ পড়ে নিন, হ্যাঁ জানি, কোথাও দেশ নেই শুধু সরকার ছিল। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আজ থেকে মানে এখন যা প্রস্তাবিত তাতে সেটা দেশ হতে পারে, তাও দেশের বিরুদ্ধে বলে নয়, অর্থাৎ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্ত্র ধারণ ইত্যাদি। বলুন, কন্টিনিউ করুন। মানে সরকার আর দেশ এক ছিল, ব্রিটিশ পার্লামেন্ট তো। মজার ব্যাপারটা হচ্ছে যে এই প্রয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট 2014 থেকে 2022 সাল পর্যন্ত বারবার করে এমন কিছু ঘটনা ঘটেছে যে আইনকে সম্পূর্ণভাবে তুলে দেওয়ার কথা বলেছেন। তা আমার তথ্য নয়, কংগ্রেসের দেওয়া তথ্য নয়, ঠিক আছে, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর তথ্য অনুযায়ী 2010 থেকে 2014 পর্যন্ত প্রায় 11,000 জনের বিরুদ্ধে এই সেডিশন ল এর এই অভিযোগ, এই লয়ের আন্ডারে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু সেই ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী এটা প্রকাশ পাচ্ছে যে ওই 11,000-এর মধ্যে 813 জনের বিরুদ্ধে 2010 থেকে 2014 এই আইনকে প্রয়োগ করা হয়েছিল। 2014 থেকে এই রেশিওটা বেড়ে যায় 68%, অর্থাৎ মোদি জমানায় এই যে 11,000-এর মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল তাদের বিরুদ্ধে মামলাটা প্রয়োগ করা হয়, আইনটাকে প্রয়োগ করা হয়, তার সংখ্যাটা 68% ইনক্রিজ করে। শুধু তাই নেই, মণিপুর নিয়ে এত কিছু হচ্ছে না, একটা নাম মনে আছে, আপনারাও তো এখানে অনেক সময় শোটো করেন, এক সাংবাদিক, মণিপুরের সাংবাদিক ওয়াং খেম ছিল তার নাম, আপনি সাংবাদিক মানুষ, নাম মনে রাখা আশা করি জরুরি, ওয়াং খেম পাকিস্তান খেলায় জিতেছিল, তিনি একটি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে এবং সেই বাদানুবাদে কোথাও মোদির বিরুদ্ধে কত কথা লিখেছিল, জেলে পোড়া হয়েছিল, যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য জেলে পোড়া হয়েছিল। 2014 থেকে 2023 যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই আইনের সবথেকে বেশি অপপ্রয়োগ ঘটেছে মোদি জমানায়। এটা তো আমার কথা নয়, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর তথ্য, এই তথ্য আমি তৈরি করিনি, যে তথ্য আপনাকে দিলাম। অশোক বাবু, যেহেতু আমার বিতর্কটা মানে একপাক্ষিক, শুধু আপনার বলে যাওয়া নয়, বাকিদেরকেও বলতে দিতে হবে, তাই আমার প্রশ্ন, সাংবাদিকদের কথা আপনাদের মনে আছে দেখে ভালো লাগলো, গৌরকিশোর ঘোষ আর বরুণ সেনগুপ্ত এই বাংলার দুই পথিত যশাকে আপনারা শীতকালে কালিম্পং আর গরমকালে পুরুলিয়ার জেলে ট্রান্সফার করতেন ইমার্জেন্সির বলে, স্টিল আপনাদের মুখে ভালো লাগছে না, ভালো লাগছে না, না বলতে কি করে দেবো, আপনারা তো সরকার এবং দেশকে এক করেছিলেন, ইমার্জেন্সি কংগ্রেসের যেভাবে ইন্দিরা গান্ধী বলেছিলেন, আই থট ফর এ সফট থেরাপি বাট ইট ওয়াজ রং, অশোক পরবর্তীকালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে কি হবে জেনে, কি হবে জেনে ভুল ছিল, কি হবে জেনে 124-এ এটা তো তুলে নেননি, তুলে নেননি তো, দেখুন নরেন্দ্র মোদী না বলছি না বলছি বলছি 47 সাল থেকে, অশোক বাবু আমার একটা ছোট প্রশ্ন ছিল, 47 অশোক বাবু প্লিজ, অশোক বাবু অশোক বাবু 1947 থেকে 2014 পর্যন্ত আমি আপনার কথা অনুযায়ী কোটান কোট আপনি যা বলেছেন সেটাকে উদ্ধৃত করে বলছি, আপনারা এই আইনটাকে সর্বোচ্চ অপপ্রয়োগের জন্য রেখে দিয়েছিলেন কি, নরেন্দ্র মোদী এসে অপপ্রয়োগ করতে পারবেন এই আশায় বা আশঙ্কায়, কোনটায়?
দেখুন রেখে দিয়ে দিয়ে রেখে দিয়েছিলেন কেন তুলে দেননি কেন আমি আবার বলছি আপনি তো কথাটা শেষ করতে দিলেন না আমরা বারংবার 2014 থেকে কথা বলতে শুরু করলেন 47 গেলেন আপনাদের এত অ্যাপ্রোপ্রিয়েশনের ইচ্ছে থাকে ক্ষুদিরাম থেকে শুরু করে সুভাষচন্দ্র সব আপনাদের শুধু ওই এই উত্তরাধিকারগুলো স্বীকার করতে পারেন না না শুনুন না আমি তো বলছি ইমার্জেন্সি ঠিক কে বলছে শুনতেই তো চাইছি আমি এখানে দাঁড়িয়ে বলছি ইমার্জেন্সি ঠিক দল দল স্বীকার করেছে ইমার্জেন্সি সিদ্ধান্ত ভুল ছিল আমি কোন হরিদাস পাল না দল স্বীকার করেন না করেছে কি বলছেন করেননি আবার আপনি বলছেন করেননি আবার বলছেন এই কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন রেজলিউশন আছে অনির্বাণ অর্ধশত কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন রেজলিউশন আছে আমি বলছি কংগ্রেস এনিওয়েজ ইমার্জেন্সি কথা না আমি আবারও বলছি 124 এর তুলে দেন কেন আপনি আপনি বলতে দেবেন আপনি এই কথার উত্তর দিন কাউকে আড়াল করার জন্য কাউকে উঁচুতে তোলার জন্য কাউকে নিচু করবেন না তো ঠিক জিনিস আমি বলছি 124 এর আমি তো অনেক কিছু আলোচনা করেছি এটা করছেন না এর 124 এর প্রয়োগ অবশ্যই জরুরি অবস্থার সময় হয়েছিল যা সমর্থনযোগ্য নয় স্বয়ং রাহুল গান্ধী বলেছেন খোঁচা না দিত এবং কিছুদিন আগেও যখন ল কমিশন এই আইনটাকে রেখে দেওয়ার পক্ষে মতামত দিয়েছিলেন তখন আমরা স্ট্রংলি বলেছিলাম যে না এই আইনটাকে রেখে দেওয়া উপযুক্ত নয় কিন্তু মজার কথাটা হলো এই জায়গাটায় যে নাম বদলে কিছু যায় আসে অনির্বাণ আপনি সেডিশন ল তুলে দিলেন আর রেখে দিলেন হাতে আরো অনেক কিছু যা আইনের মধ্যে দিয়ে একের পর এক কখনো উমর খালিদের মতন লোককে কখনো স্ট্যানস্বামীর মতন লোক তার জীবনের শেষ নিঃশ্বাসটাও পড়ল এই আইনে উমর খালিদ মানে টুকরে টুকরে বন্দি থেকে উমর খালিদ মানে টুকরে টুকরে শুনুন না বলতে বলছি বলছি আরে নামটা নামে কি যায় আসে 6টা 16 আর বাকি থেকে বলা সুযোগ আছে অনির্বাণ হ্যাঁ সব বলছি তো সেটা নামে কি যায় আসে না গণপিটুনির জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা আছে গণপিটুনিতে মরতে হবে না গণপিটুনির জন্য মৃত্যুদণ্ডের প্রস্তাব আছে নতুন আইনে এগুলো যখন আলোচনা হচ্ছিল তখন আপনারা লোকসভার বাইরে ছিলেন আজকে মিছিল করছিলেন স্লোগান দিচ্ছিলেন অধীর রঞ্জন চৌধুরীর সাসপেনশনের প্রতিবাদে নিশ্চিতভাবে সে প্রতিবাদ আপনারা করতে পারেন কিন্তু এই আলোচনার থেকে বেশি ছিল আপনারা কথায় কথায় আখলাখের কথা বলেন আপনারা কথায় কথায় গোরক্ষকদের দ্বারা পিটিয়ে মারার কথা বলেন কার বাড়ির ফ্রিজে কী মাংস ছিল সেটা দেখে পিটিয়ে মারার কথা বলেন সেই পিটিয়ে মারা অর্থাৎ গণধোলাইয়ের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান যখন প্রস্তাবিত হচ্ছিল লোকসভায় তখন আপনারা বাইরে ছিলেন অধীর রঞ্জন চৌধুরীর শাস্তির প্রতিবাদে আমি রিপোর্টে আয়ুষ্মান ভারতের দুর্নীতি সামনে এসে গেছে সেই মিটিং এ পিএসসি চেয়ারম্যানকে রাখতে দেওয়া হবে না দেবজিৎ বাবু অশোক বাবুর কাছ থেকে কোনোদিন পয়েন্টে উত্তর পাইনি এটা সমস্যা যাই